আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাইকে রমজান মুবারক। আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় রোজা, আর দুই দিন ধরে আমার স্কুটারটা অনেক নষ্ট ছিল, সে কারণে ঠিক করতে যেতে পারি না। ওয়েদার অনেক খারাপ ছিল, আর আজকের ওয়েদারটা অনেক ভালো, এবং বাইকটা নিয়ে যাইতেছি রশিদা বাইন্দা বাইক স্টোরে ঠিক করতে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা বাইকের দাম কীরকম এবং কত টাকা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমেরিকাতে বাইকের দাম কীরকম, আর আমরা হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ বাইক ইউজ করি, আর ব্র্যান্ডের বাইক আছে ইয়ামা হুন্ডা, কিন্তু ওইগুলো নষ্ট হইলে আপনার প্রায় 3-4 মাস সময় লাগে যা ঠিক করতে, সে কারণে এগুলো একটু অল্প টাকার ভিতরে, বাট ভালোই, কোনো একটু সমস্যা হইলে সাথে সাথে চাইনা দোকানে এসে ঠিক করা যায়। তো আমরা আজকে আমার ভাইয়ের জন্য এই বাইকটা নিতেছি। এই বাইকটা হচ্ছে 200 সিসি, এ হচ্ছে হৃদয় বড় ইউএস, ওর একটা ফেসবুক পেজ আছে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ বাইক, ফ্লাই উইং কোম্পানি মার্শাল 200 সিসি। তো আজকে এটার দাম হচ্ছে প্রায় $1,250, সাথে আমাকে একটা ফোন হোল্ডার দিবে ওরা। তো আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে কি করতে হবে, এবং লাইসেন্স প্লেটও লাগাই দিব। লাইসেন্স প্লেটের জন্য আলাদা টাকা পে করতে হয়, তো লাইসেন্স প্লেট যদি আপনার লাইসেন্স থাকে আপনি লাগাইতে পারবেন, আর না হয় আপনার NYPD যদি পুলিশ ধরে আপনার সাথে সাথে বাইকটা ধরে নিয়ে যাবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কি বলো? আমার ভাইয়ের একটা পুরান বাইক আছে, ওটা নষ্ট হয়ে গেছে, আর এই যে আমার বাইকটা, আমার তো আজকে সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করতে হইব। সো আমরা আজকে আসছি বাইক স্টোরে একটা বাইক কেনার জন্য, আমার ভাইয়ের বাইকটা নষ্ট হয়ে গেছে। তো বাইকটা কি সমস্যা হয়েছে, এটা মোটর চলে গেছে, এখন মোটর ঠিক করতে গেলে প্রায় 400-500 টাকা চলে যাবো, সে কারণে আমরা নতুন একটা বাইক নিতে আসছি। আর এই বাইকটার দাম হচ্ছে আপনার $1,250। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন নিউ ইয়র্কে একটা বাইকের দাম কত, আর আমরা বিশেষ করে ইউজ করি হচ্ছে চাইনিজ বাইক, চাইনিজ বাইক যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ঠিক করা যায়। এটা হচ্ছে মার্শাল বাইক, এটা হচ্ছে 200 সিসি, খুব ভালো সার্ভিস দেয়, বাট সাম হাউ লিটল প্রবলেম হয়। আর এই হচ্ছে এই দোকানের ম্যানেজার। আর আপনারা যারা বাইক রাইড করেন অবশ্যই কেউ প্লেট ছাড়া বাইক চালাবেন না নিউ ইয়র্ক সিটিতে, প্লেট ছাড়া বাইক চালান পুলিশে কিন্তু পুল ওভার করে বাইক নিয়ে যাবো। এক হলে আপনি বাইক হারাইলেন, আর আপনার লাইসেন্স থেকে পয়েন্ট কাইটা নিয়ে যাবো, এবং আপনাকে $2,700 জরিমানা দেবো, তার মানে ১,০০,০০০ মতন জরিমানা খাবেন। আর এই বাইকটার দাম পড়ছে আপনার 1,50,000 টাকা, বাংলাদেশি টাকা যদি হিসাব করতে যান। আর আমার বাইকটার সমস্যা হয়েছে ব্যাটারি চলে গেছে, তাহলে ব্যাটারিটার দাম কত আল্লাহ জানে, $60 মা গো মা। দুই দিন ধরে বাইক লয়ে বাইরে নেই, ব্যাটারি ডাউন হয়ে গেছে ঠান্ডার কারণে, আর বৃষ্টি হয়েছে অনেক বাইরে। আপনি যদি এটা হিসাব করতে যান, এখন $70 চাইছেন, নাহলে সর্বোচ্চ $10 বা $5 কমাইবো, ৭,000-৮,000 টাকা একটা তালার দাম, এটা কোনো হইলো বলেন? চাইনিজরা সব টাকা লয়ে যায়। আর এটা যদি কিনতে যান হোল তালা, এটা মানে $130 না $150, মানে। আর এখানে যে হেলমেটগুলো বিক্রি করে এই হেলমেট কিন্তু সব 2 নম্বর, একটাও ভালা না, যদি এটা পুলিশে ধরে, ওই দেখছেন $100 লেখা রাখছে, এটা বলা আপনি অরিজিনাল হেলমেট কিনবেন হুন্ডা থেকে, আমি যেটা ইউজ করি এটা হচ্ছে $200, এটা হচ্ছে $200, এই যে এটা, এই যে ডট লেখা থাকবে, এটা অনেক ভালো হেলমেট, এটা মনে করেন অ্যাক্সিডেন্ট করলে বাইঙ্গা চুরা যাবো কিন্তু আপনার মাথার ভিতরে আঘাত লাগবে না, টাইম পরি তো অনেক কমফোর্টেবল লাগে, অনেক কমফোর্টেবল, খুব ভালো একটা হেলমেট। এটা বিশেষ করে স্কুটারের হেলমেট না, এটা হচ্ছে বাইকে, তারপরে এটা আমার সেফটির জন্য আমি এটা ইউজ করি, আপনারা অবশ্যই ভালো ভালো হেলমেট ইউজ করবেন। বাইকটা ভালোই সুন্দর আছে, আমার যদি নষ্ট হয় আবার এরকম কিনবো, আল্লাহ নষ্ট হইস না, নষ্ট হলে দুনিয়া টিয়া লাগে ঠিক করতে। সুন্দর আছে বাইক, লুক লাইক ওয়াও। বাকিটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ভাই তোমার অনুভূতিটা কি আজকে যে নতুন বাইক কিনতেছো? অনুভূতি একদমই ভালো না। কেন? আমি যে বাইকটা আছিল, আমি একটা জিনিস করতে চাইতেছি, ওটা আপনাদের জানাইতাম, আমি ভাবছিলাম যে আর 1.5-2 মাস চালানো, কিন্তু এত নষ্টটা হয়েছে, খারাপ হয়েছে যে লাস্ট 1 মাস আমি ৬০০-৭০০ খরচ করছি, কিন্তু এইবারে এত নষ্ট হয়েছে, ওরা হাল ছেড়ে দিয়েছে, তাই জন্য এই 1-2 মাসের জন্য এটা আমার কিনতে হইতেছে। ওর বাইকটা যে নষ্ট হয়েছে, ওরা আমি অনেকবার বলছিলাম তুই এই বাইকটা ঠিক করিস না, কারণ চাইনা জিনিস তো, এটা যদি 3-4 বার হাত লাগে এটা ঠিক করার কোনো ওয়ে থাকে না, আর এটা নষ্ট হয়ে গেলে, এই যে আজকে ঠিক করতে এসে এটা মোটর নাকি গেছে, মোটর ঠিক করতে লাগবে $400,
তো এর চেয়ে ভালো এটার দাম হচ্ছে $1,250 ওরা কিন্তু সার্ভিস চার্জ এবং জিনিসপত্রের দাম একসাথেই রাখে দুইটা আলাদা আলাদা না তো এটা হচ্ছে $1,250 তো আমি বললাম তুই আর এটা ঠিক করিস না তুই নতুন আরেকটা কিনালো কারণ যেটা গেছে গেছে যাই হোক আর ওই বিগত এক দেড় মাস এটার ভিতর নাহলে $600-700 ইনভেস্ট করছে খালি ঠিক করছে কালকে চাক্কা জায়গা পরশুদিন লক জায়গা এরপরের দিন ব্যাটারি জায়গা মানে চায়না বাইক তো বুঝেন না একবার সমস্যা হইলে অনেক সমস্যা দেখা যায় বাট যেটা যেগুলো দামি হুন্ডা $5,000-7,000 দামি হুন্ডা যেগুলো বলে জুমা ইয়ামাহা ওটা আমার বাসায় একটা আছে ওটা সার্ভিস চার্জের জন্য সার্ভিস করতে দিছি এটা নাকি 3 মাস সময় লাগবে কিন্তু 3 মাস কি আমি কাম ছাড়া থাকবো নাকি সে কারণে যে চায়না বাইক যদি নষ্ট আপনি সাথে সাথে ঠিক করে ফেলতে পারবেন এটা হচ্ছে চায়না বাইকের বৈশিষ্ট্য আর কিছু না তো এই যে আমার ভাইয়ের বাইক কেনা হয়ে গেছে $1,250 ইপুর দা ফোন নাম্বার এটা ওর নাম নাম্বার সব বিন নাম্বার সব দেওয়া আছে প্রাইসটাও দেওয়া আছে আর এটা নিয়ে সুন্দর রেজিস্ট্রেশন করে নিব আর রেজিস্ট্রেশন না করলে তো 100% মামলা খাইবেন বারবার বলি অনেস্টলি স্পিকিং নিউ ইয়র্ক সিটিতে কিন্তু আপনার এই লাইসেন্স ছাড়া বাইক ছাড়া লাইসেন্স যেগুলোতে নাই বাইক প্লেট এই কারণে কিন্তু অনেক সমস্যা হইতাছে নিউ ইয়র্ক সিটিতে সে কারণে পুলিশ এভরিডে ধরতাছে প্রতিটা মানুষকে এভরিডে এই লাইসেন্স প্লেট বলতে এটা বোঝায় এই 2025 সাল পর্যন্ত আমার এটা ডেট আছে তারপরে কিন্তু আবার নতুন আর একটা রেজিস্ট্রেশন লাগাই দিব বাইকটা মোটামুটি আমি 7,000-8,000 মাইল চালাইছি এই বাইকটা আমার অনেক ভালো লাগে একটু ওচা একটু শক্ত একটু হেভি খুবই ভালো লাগে আমার কাছে অন্য মানুষের কাছে কেমন লাগে আমি জানি না যার কাছে যেটা ভালো এটাই সবচাইতে ভালো যাই হোক এটা অনেক কষাকষি করে দাম কমাইছি এটা 1,400 টাকাতে $1,250 আইছি চায়নার যে অবস্থা রে ভাই দাম কমাইতেই চায় না বাইকে ঠিক হয়েছে আমাদের বাইক কিনা শেষ সবকিছু সেট আপ আমার গাড়িও ঠিক হয়ে গেছে যে দেখেন এইটা আমার চাষ্টুভাইয়ের বাইক ব্রো তোমার ফিল নিয়ে যাও তুমি এটা নিয়ে যাও শামিম ভাই সবার বাইক রেডি এখন আমরা চলে যাব বাসায় তো বাসায় গিয়ে বাকি কথা হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা এই যে আমার ভাইয়ের বাইকটা কিনে নিয়ে আসলাম কারণ আমার বাইকে অনেক পুরানো প্রায় 8,000 মাইল চালাই ফেলছি আর ও যে এত টাকা নষ্ট করছে বাইকের পিছনে মানে না হইলে আমি 2-3 মাস বলছি কইছি এই বাইকটা ঠিক করিস না করিস না কারণ চায়না জিনিস তো এর আগে আমার একটা বাইক ছিল কয়েকদিন পরপর নষ্ট হয়ে যেত পরে আমি কী করলাম ওইটা আমি সেল করে দিছি $1,700 দিয়ে কিনা $700 সেল করে দিছি $1,000 লস তো যাই হোক পরবর্তীতে সেম বাইক আমি আরেকটা কিন্তু সবার কাছে সব কিছু পছন্দ না আমার কাছে যেরকম এই বাইকটা ভালো লাগে আমার কাছে তাহলে এই বাইকটা মানে একটু ক্যাটাগরিতে মানে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে আর একটু ওচা ওচা এই কারণে আমার কাছে এই বাইকটা ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে এটা তো বললাম আর আপনাদের সাথে শেয়ার করছি এই বাইকটার দাম পড়ছে $1,250 আর আমি এটা প্রথম অবস্থায় যখন কিনছিলাম এটার দাম ছিল প্রায় $1,850 পরবর্তীতে এটা দাম কমে আসছে $1,350 আর এই বাইকে আছে দুটো স্পিকার এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ বাইক কেন ইউজ করি আমি কিন্তু চাইলে পারি একটা ভালো একটা বাইক কিনবো বাট ওটা কেন কিনি না ওই সব বাইক যদি নষ্ট হয় আপনার 3-4 মাস সময় লাগে ওই বাইকগুলো ঠিক করতে যেমন এই যে আমার কাছে একটা বাইক আছে এটার মূল্য হচ্ছে $5,600 কোম্পানি এরকম রাখছি কারণ এটা পার্টস অর্ডার দিচ্ছি এখনও আসেনি ওই বাইকটার দাম হচ্ছে $5,600 যদি আপনি বাংলাদেশি টাকা ক্যালকুলেশন করতে চান 6.5 লাখ টাকা হবে বাট এই 3 মাস তো আমি বাইক ছাড়া কাজ বন্ধ করে থাকতে পারবো কারণ আমার এভরিডে কাজ করতে হয় আর বাইকে তো ডেলিভারি করা অনেক সুবিধা কিন্তু এটা গাড়ি দিয়ে হয় না কিন্তু গাড়ি আমি পার্কিং করে আসছি কিন্তু বাইক দিয়ে এখন কাজ করবো কিন্তু অনলাইনে ঘুরতে পারি আর আমাদের এখানে হচ্ছে এই নিয়ে আজকে 2টা রোজা আর 2টা রোজার ভিতরে আমার ভাইয়ের একটা যাই হোক বিপদ বলে আসে না ও বলছিল এটা ঠিক করবো বাট আমি বলছি তুই এটা ঠিক করিস না এটা বাসায় নিয়ে এটা গার্বেজ করে দিস এটা ইউজ করিস না কারণ জানেনই তো চায়না জিনিস যেটা ভালো হয়ে যায় তো ভালো হয়ে যায় যেটা খারাপ খারাপই আর এখানে 2টা বাইক আছে দেখেন আমরা যারা ডেলিভারি করি অনেকে কিন্তু এরকম বাইক ইউজ করে এটা একটু ছোট্টোর ভিতরে এটা অনেক ভালো স্পিড অনেক বেশি অনেক ভালো আছে এই বাইকটা এই বাইকটাও দেখতে সুন্দর এটার দাম হচ্ছে $1,150 এই বাইকটা মানে প্রতিটা বাইকের কালেকশন এক একটা রকমের চাইনিজ জিনিস তো মানে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কী বাইক দিয়ে ডেলিভারি করি এবং বাইকের দাম কত ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে পবিত্র রমজান মাস আপনারা যোগাযোগ করবেন এবং
আপনারা যে যেখান থেকে পারেন গরিব দুঃখী যারা আছে সবাইকে একটু সাহায্য সহযোগিতা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতন এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।